ফেনল বলতে আমরা কি বুঝি? আমরা বলবো বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠিত হয় তাদেরকে ফেনল বলে। যেমন ধরো এটা হচ্ছে বেনজিন, এর কোনাগুলোতে একটা হাইড্রোজেন আর একটা কার্বন আছে, তো কোনো কারণে একটা OH গ্রুপ এর মধ্যে প্রবেশ করলো, কিন্তু একটা হাইড্রোজেনকে বের করে দিল। যদি প্রবেশ করে করার পর তাহলে একটা হাইড্রোজেন চলে গেছে, হাইড্রোজেনটা অন্য কারোর সাথে কিছু একটা হয়েছে, যেমন এর সাথে এটা এসে এর সাথে যুক্ত হলো, সুতরাং এটাকে আমরা বলবো ফেনল। এই জাতীয় যৌগগুলোকে আমাদের বলা হচ্ছে ফেনল। তো একটা হতে পারে ওয়েস, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ওয়েস থাকতে পারে, এগুলো সব ফেনলের গোষ্ঠী ধর। কিন্তু আমরা নর্মালি ফেনল কাকে বলি? যার মধ্যে একটা ওয়েস আছে সেই যৌগটাকে আমরা ফেনল বলা বলে থাকি। এটা কিন্তু ওয়েস আছে, অনেকে আবার মনে করে যে অ্যালকোহল, তো আসলে অ্যালকোহল না, এইটাকেই মূলত এটাকে নিয়ে আমাদের কাজ কারবার সব। এই ফেনলের আর একটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড হাইড্রোক্সি বেনজিন। এই এগুলো সবগুলোর মধ্যে দুইটা করে ওয়েস আছে, এগুলোকে আবার বলা হচ্ছে ডাই হাইড্রোক্সি ফেনল। একটা ওয়েস থাকলে মনোহাইড্রোক্সি, দুইটা থাকলে ডাই হাইড্রোক্সি, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে ইত্যাদি ভাবে হাইড্রোক্সি দিয়ে এদেরকে প্রকাশ করা হয়ে থাকে। এখন এইটাকে আমরা বলতে পারি হাইড্রোক্সি বেনজিন, এটাকে বলতে পারি এক দুই তিন চার, এক চার ডাই হাইড্রোক্সি বেনজিন, এক তিন ডাই হাইড্রোক্সি বেনজিন, এক দুই ডাই হাইড্রোক্সি বেনজিন। এগুলো কিন্তু ইউপ্যাক নাম, হাইড্রোক্সি বেনজিন গুলো হচ্ছে ইউপ্যাক নাম। এইগুলোর আবার প্রচলিত নাম আছে যেগুলো খুবই প্রচলন রয়েছে এই নামগুলো, যেমন এই যে প্রথমটা অর্থনা প্যারা বলতো, এই যে এক দুই ডাই হাইড্রোক্সি বেনজিন, এটার নাম হচ্ছে ক্যাটেকল বা কেটিকল বলা হয় থাকে। এগুলো উদ্ভিদের মধ্যে থাকে, গাছপালার যে অ্যালকালয়েড গুলো এগুলো ক্যাটেকল, এটাকে কেটিকল বা ক্যাটেকল ক্যাটেকল। পরেরটাকে বলা হচ্ছে, পরেরটাকে বলা হচ্ছে রিসার্সিনাল। হ্যাঁ, এগুলো কিন্তু এর ইউপ্যাক নাম না। তারপরেরটার নাম হচ্ছে কুইনল, কুইনল বা হাইড্রোকুইনন এটাকে। তো ফেনল প্রস্তুতি এবার আসি আমরা। আচ্ছা, এইখানে ডাই অ্যাজোনিয়াম আছে, হ্যাঁ দুইটা কথা একসঙ্গে যুক্ত জোড়া লাগে আছে। ডাই মানে দুই, অ্যাজো মানে কি বলতো? অ্যাজো মানে কি? নাইট্রোজেনের যৌগগুলোকে আমরা অ্যাজো যৌগ বলি। দুইটা নাইট্রোজেন জোড়া লাগানো আছে, তো এই যৌগটার সংকেতটা হচ্ছে এরকম ডাই অ্যাজোনিয়াম লবণটা। এই যে এই হলো বেনজিন, কিন্তু এর সাথে নাইট্রোজেন আছে, তিন বন্ধন আছে। এই নাইট্রোজেনটা হবে, এই নাইট্রোজেনটা মাইনাস, এটা প্লাস না, এটা নিরপেক্ষ আর এটা প্লাস। এর সাথে কি হচ্ছে, যদি সিএল মাইনাস যুক্ত হয়, এটা কিন্তু আয়নিক যৌগ, এর নাম হচ্ছে ডাইজেনিয়াম ফ্লোরাইড অথবা জেন টু সিএল, আর কিছু নাই। এই যে দুইটা নাইট্রোজেন আছে এই জন্য ডাইজেনিয়াম, আর এটা প্লাস, এই জন্য প্লাস থাকলে আম হয় ডাই অ্যাজোনিয়াম, তার সাথে ক্লোরাইড। এই ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড লবণটার সাথে যদি আমরা একটু পানির বিক্রিয়া ঘটাই, কিন্তু পানিটা এমনি এমনি বিক্রিয়া করতে চায় না, সামান্য একটু অ্যাসিড ফসফরিক অ্যাসিড বা সালফুরিক অ্যাসিড যদি আমরা ওর মধ্যে যোগ করি, যোগ করে একটু তাপ দেই হালকা, তাহলে এই যে নাইট্রোজেনটা তাপের ফলে বের হয়ে চলে যায়, গিয়ে এটা এই হয় N2 হয় আর হয় HCl। কিউমিন একটা যৌগের নাম, হ্যাঁ বাণিজ্যিক নাম কিউমিন। আগে এই যৌগটা তৈরি করা হয়, এই যৌগটা থেকে ফেনল তৈরি করা হয়, এই জন্য বলা হচ্ছে কিউমিন সংশ্লেষণ দ্বারা। বেনজিনের সাথে যদি আমরা প্রোপিনের বিক্রিয়া ঘটাই, এই হলো বেনজিন, এখানে কিন্তু প্রতিটা কোনাতে একটা করে কার্বন একটা করে হাইড্রোজেন আছে, এটা মাথায় রাখবে। তুমি যদি ইচ্ছা করো আমি হাইড্রোজেনটা এইভাবে দেখাবো, দেখাতে পারো। তাহলে এটা হলো বেনজিন, এর সাথে প্রোপিন, এই বিক্রিয়াটা যদি আমরা ঘটাই একটু তাপ আর H3PO3, তো এই যে এগুলো ফসফরাস অ্যাসিডের উপস্থিতি যদি আমরা একটু তাপ দেই, তবে নর্মালি এটা এটা হবে না, এটা 250 ডিগ্রি তাপমাত্রা আর 30 ATM ফসফরাস না ফসফরিক, এটা হবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ আর 30 ATM চাপে যদি বিক্রিয়াটা ঘটাই। আবার লক্ষ্য করো,
যে বেনজিনের সাথে যদি আমরা প্রোপিন, এটা কিন্তু প্রোপিন, এটা প্রায় ফিডল ক্লাব বিক্রিয়া আর কি, এক ধরনের। বেনজিনের সাথে যদি আমরা প্রোপিনের বিক্রিয়া ঘটাই ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে প্রথমে একটা যৌগ তৈরি হবে, দ্বিবন্ধনটা ভেঙে যাবে, এর একটা দ্বিবন্ধন ভেঙে যাবে, গেলে এর একটা হাত এর একটা হাত থাকা হবে, এই হাতের এ যায় এক হাতে যুক্ত হবে আর এ এসে এখানে যুক্ত হবে। ইহাকে বলা হচ্ছে কিউমিন, মানে কিউমিন তৈরি হয়ে গেছে। এবার যে কিউমিনটা তৈরি হলো সেই কিউমিনটাকে আমাদের কি করতে হবে, একটু প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাতে হবে, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করতে হবে। এটা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে, তবে কোবাল্ট প্রভাবক, কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে পার হাইড্রোক্সি কিউমিন তৈরি হবে। এই যৌগটা তৈরি হলো আর 130 ডিগ্রি, মোটামুটি 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা বিক্রিয়াটা ঘটানো হয়। যদি বেশি হয় বা কম হয় একটু তার সমস্যা নাই, তবে এই যে যৌগগুলো তৈরি হয়েগুলো বিয়োজিত হওয়ার ভয় থাকে, তাই টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করাটা উত্তম। ওই যৌগটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। এটাকে এবার আমরা অ্যাসিড ও আর্দ্র বিশ্লেষণ করবো, মানে একটু অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে যুক্ত করে তাপ যদি দেই, এটাকে বলে অ্যাসিড ও আর্দ্র বিশ্লেষণ। তো তাপ দেই তাহলে এই যৌগটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আলাদা আলাদা যৌগ হবে। এই হলো যৌগ, আমাদের তৈরি হয়ে গেল ফেনল, ফেনল পরিস্থিতি। তো ফেনল পরিস্থিতি এটা কিন্তু বাণিজ্যিক ভাবে তৈরি করা যায়, পৃথিবীতে যত ফেনল আছে তার মধ্যে এই পদ্ধতিতে প্রায় সবগুলাই হয়, দুই একটা অন্যান্য পদ্ধতি আছে, 90 ভাগের উপরে এই পদ্ধতি। তো এটা বেনজিন থেকেও ফেনল তৈরি করতে পারবো, আবার ক্লোরো বেনজিন থেকেও আমরা ফেনলটা তৈরি করতে পারবো। তো আমরা একেবারে শুরু থেকে বেনজিন থেকে আসা শুরু করি। বেনজিনের সাথে যদি আমরা আয়রন প্রভাবকের উপস্থিতিতে ফেনলের বিক্রিয়া ঘটাই, না ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, তাহলে ক্লোরো বেনজিন তৈরি হয়। তাহলে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো, ঘটালে ক্লোরো বেনজিন তৈরি হবে। ক্লোরোবেনজিনটা হলো, এটা এমনি এমনি হবে না, এটা কিন্তু আয়রন প্রভাবকের উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে গ্যামাক্সিন হয়, কিন্তু এটা প্রভাবকের উপস্থিতি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা এটার উপস্থিতিতে এই জিনিসটাতে। এবার যে ক্লোরোবেনজিনটা তৈরি হলো পরের ধাপে, সেই ক্লোরোবেনজিনটার সাথে কিছু কন্ডিশনাল রিয়াকশন আছে, অর্থাৎ কিছু তাপমাত্রা চাপ এগুলোর সাথে যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এখানে প্রথমে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে আমরা তাপ দেই প্রায় 400 ডিগ্রি তাপ, তাহলে একটা যৌগ তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 400 ডিগ্রি সেলসিয়াস তাপ, এটা তো অনেক বেশি তাপ। যদি আমরা তাপ দেই আর সেই সাথে যদি আমরা কি করি, এখানে কিন্তু চাপটাও কিন্তু কম না, এখানে 150 এটিএম চাপের মতো দিতে হবে, উচ্চ চাপে আর উচ্চ তাপমাত্রায় আমরা যদি এটার সাথে এটার বিক্রিয়া ঘটাই, তো এই জায়গাটা আর্দ্র বিশ্লেষণ করি, এর সাথে যদি আমরা এসিড যোগ করে তাপ দেই, HCl যোগ করে পাতন করি বা তাপ দেই, তাহলেই ফিনল তৈরি হবে। এই যে ফিনেট লবণ, সোডিয়াম ফিনেট, হ্যাঁ এটার নাম হচ্ছে NaFiNet, পরিষ্কার ফিন নেট। এইটাকে যদি আমরা HCl এর সাথে বিক্রিয়া ঘটাই 182 ডিগ্রি সেলসিয়াসে পাতন যদি করি, এইভাবে আমরা ফেনল তৈরি করতে পারবো। প্যারাসিটামলের সংখ্যা আমরা যদি এটাকে এইভাবে বলতে চাই, এই জায়গাতে যদি যদি আমি কোনো কিছু লাগাই, এখানে মনে করে XYZ কিছু লাগাই, তাহলে কি নাম হবে? দেখো এইটাকে আমি এই পাশে দিলাম, তো এখানে ধরে নাও যে X লাগালাম, তাহলে একটা নাম হতে পারে, Y লাগালে আর একটা নাম হতে পারে। যদি কোনো কারণে আমি এখানে একটা মিথাইল লাগাই দিই, তাহলে কি নাম হবে এবার বলো তো? প্রথম নাম কি ছিল?
প্যারা অ্যামিনো ফেনল, মানে মূল কাজটা হচ্ছে ফেনল। এইখানে এনএইচ টু থাকলে অ্যামিনো হতো প্যারা জায়গায় বা ফোর জায়গায়, ফোর অ্যামিনো ফেনল। কিন্তু এটা কি অ্যামিনো আছে? এই অ্যামিনোটার সাথে মিথাইল লাগানো আছে, মিথাইলটা কোনো নাম্বারিং হবে? কারণ এ তো আছে নাইট্রোজেনের সাথে, যদি কোনো কার্বনের সাথে থাকতো তাহলে নাম্বারে পড়ে যেত। নাইট্রোজেন তো কখনোই নাম্বারিং হয় না। এটা হবে চার নম্বরে আছে, এটা তো মূল যৌগ, এর প্রেক্ষাপটে এটা চার নম্বরে আছে, তো ফোর। তারপরে যদি ভিতরে আরো ভেজাল থাকে তাহলে এন মিথাইল অ্যামিনো বেনজিন অ্যামিনো ফেনল। প্যারাসিটামল কোনটা? এই যে এখানে যদি সিও সিএস থ্রি প্রবেশ করে, এই অংশটার নাম হচ্ছে ইথানোইল, তাহলে এন মিথাইল না বলে এন ইথানোইল, এন ইথানোইল অ্যামিনো। এন ইথানোইল অ্যামিনো ফেনল, ইহাকেই প্যারাসিটামল বলে। ওএইচ আর হচ্ছে সি ডাবল এ সেলিসেলিক অ্যাসিড। তো এই যে সেলিসেলিক অ্যাসিডটা আছে না, সেই সেলিসেলিক অ্যাসিডটার ক্ষেত্রে এটা তো সেলিসেলিক অ্যাসিড, কিন্তু আমাদের এইটাকে বলা আছে অ্যাসপিরিন। বা কেউ যদি মনে করে যে এটা আমি এইভাবে না দিয়ে এইভাবে দেব, দিতে পারো, তবে এই বন্ধনটা কিন্তু অক্সিজেনের সাথে আছে এটা, তাহলে উহাকে অ্যাসপিরিন বলা হয়। এই অ্যাসপিরিনের নাম হচ্ছে এই যে এই জিনিসটা, এটার নাম তো হচ্ছে সেলিসেলিক অ্যাসিড, তাই না? বা বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে সেলিসেলিক না, এটাকে বলা হচ্ছে বেনজয়িক অ্যাসিড বা বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। এখানে যদি ওএইচ থাকে তাহলে এটা এক, এটা দুই, টু হাইড্রোক্সি সেলিসেলিক না বেনজয়িক অ্যাসিড বলতে পারি, টু হাইড্রোক্সি বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড বা বেনজয়িক অ্যাসিড বলতে পারি। এই জায়গাটা যদি একটা সিও সিএইচ থ্রি এসে ঢোকে তাহলে আমরা কি বলবো, এটা হলো অক্সি আর এটা ইথানোইল, তাহলে এইটার নামকরণে আমরা বলতে পারি টু টু দিয়ে ইথানোইল, ইথানোইল অক্সি বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। দেখো টু ইথানোইল, এই যে এই জিনিসটা ইথানোইল, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা এক, এটা দুই, টু, এই দেখো এটা ইথানোইল দুই নাম্বারের সাথে, কিন্তু এই জিনিসটা টু ইথানোইল অক্সি বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে অ্যাসপিরিন বলা হয়।